ইল্লাল্লাহ, আল্লাহর দিকে যে দাওয়াত দেওয়া। তো বলেন যে বাইবেলের বৈশিষ্ট্য, এটা সমস্ত নবীগণের একটা ইস্তেমাই মেহনত, সমস্ত নবীগণ সেই মেহনত করছে। বলেন যে বাইবেলের, আর যখন এরকম ভাবে ওনারা মেহনত করছেন, তো ওই মেহনতের দাওয়াতের মেহনতের বরকতে ওনাদের সেই জাতি কবিলা তাদের হেদায়তের ওসিলার জড়িয়া হয়েছে। তো বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট, দুনিয়াতে বলেন যে জমানা পরিবর্তন হওয়ার কারণে দাওয়াতের তরিকা পরিবর্তন হয়ে যাবে। বলেন যে এইরকম না, বলেন যে ভাই দুষ্ট, জমানা পরিবর্তন হইতে রইল আর দাওয়াতের তরিকা বদলাইতে রইল, এরকম না। বলেন যে ভাই দুষ্ট, কত জমানা পরিবর্তন হইয়া গেল, কিন্তু মিসওয়াকের সুন্নত আর এমনিভাবে খাওয়ার সুন্নত আর ইস্তেঞ্জা করা, ইস্তেঞ্জার হাজত পুরা করার সুন্নত, সেইখানে এইরকম কোন পরিবর্তন আসে নাই। বলেন যে ভাই আর বুজুর্গ আর দুষ্ট, ঠিক এমনিভাবে জমানার পরিবর্তনে বলেন যে দাওয়াত ইলাল্লাহর মধ্যেও কোনো পরিবর্তন আসে না। বলেন যে দুষ্ট, আমরা যে দাওয়াত দিব, বলেন যে এই দাওয়াতটা বলেন যে নবীর নবীওয়ালা নিজামের সাথে হইতে হবে, এবং হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে দাওয়াত দিচ্ছেন, বলেন যে দুষ্ট সাহাবা আলী তরিকা, সাহাবা আলী মেহেজের অধীনে আমরা দাওয়াত দিতে হবে। বলেন যে যখন আমরা ওই তরিকায় দাওয়াত দিব, তো বলেন যে সেটা হবে দাওয়াত। বলেন যে ভাই দুষ্ট, দাওয়াতটা যখন আমরা সেই তরিকার সাথে দিব, ওই নিজামের উপরে দিব, তো বলেন যে দুষ্ট, তখন বললাম সেটা আল্লাহ পাক রব্বুল আলমিনের গাইবি নুসরত আর মদত, আর বলেন যে আল্লাহ পাকের সাহায্য আর আল্লাহ পাকের যে ওয়াদে করতেন সেগুলো পড়া হইতে থাকবে। সেই জন্য বলেন ভাই দুষ্ট, দাওয়াতের সত্যতা সেটা আমাদের বুঝতে হবে। বলেন যে দাওয়াত কিনাম লাগে, এই সত্যটা শুধু আমাদের বুঝতে হবে। তো বলেন যে ওটা সাহাবাই করা বলেন সময় যেভাবে দাওয়াত ছিল, তো বলেন যে যখন আমরা ঠিক সেইভাবে দুষ্ট দাওয়াত দিব আর ওনাদের ওই তরিকার সাথে দিব, আর আমরা ওই ওনাদের তরিকার অধীন হয়ে যখন আমরা আমাদের দাওয়াত দিতে থাকবো, তো বলেন যে ভাই দুষ্ট, দুষ্ট সেই দাওয়াতটা কি হবে? বলেন যে সেটা মানুষের হেদায়ত পাওয়ার ওসিলার জরিয়ার মাধ্যম হবে, আর এমনি ভাবে আল্লাহ জাল্লা শানহু ওয়া মানহুর যত সাহায্য আর যত গাইডেন্স তাই বলেন যে সবগুলো সেটা পাইতে থাকবে। আর এর সাথে সাথে বলেন যে সবচেয়ে বড় জিনিস যেটা হবে, বলেন যে দাওয়াত দিলে বলেন যে তার মধ্যে এর বরকতে তার মধ্যে ভিড় আসতে থাকবে। সেই জন্য বলেন যে ওই দুষ্ট এই দাওয়াতকে বলেন যে ইস্তেমায়তের সাথে ইস্তেকামতের সাথে যখন আমরা দিব আর এই তরকিবে সাহাবাওয়ালি তরকিব নবীওয়ালি নিজামের সাথে দিব, তো বলেন যে যেরকম এটা অন্যদের জন্য হেদায়তের ওসিলার জরিয়া হইতে থাকবে, ঠিক এমনি বলেন যে দাওয়াত দিবে বলেন যে তার মধ্যে সেই বলেন যে দিন পুরো আসতে থাকবে। এই দাওয়াতের মধ্যে ইস্তেকামত, বাতিলের মোকাবিলায় দাওয়াতের মধ্যে ইস্তেকামত তখন আসবে। বলেন যে দুষ্ট, যখন দাওয়াতটা ওই সাহাবাওয়ালা তরিকায় হবে, আর বলেন যে সেটা হলে কি, বলেন যে ভাই দুষ্ট, দিন উন্নতের মধ্যে পৌঁছাইবার জন্য যখন আমরা কি করব, বলেন যে আমরা যখন আমাদের নকল হরকত করতে থাকবো, এজন্য আমাদের যান মানের যারা নকল হরকত হবে, তো বলেন যে দুষ্ট এর মাধ্যমে আমাদের কি হবে, বলেন যে ইস্তেকামত নসিব হবে। বলেন যে ভাই দুষ্ট, দাওয়াতকে যদি নকল হরকত থেকে আলাদা করে দেওয়া হয় আর বদল অন্য কিছুকে খারাপ করা হয়, সে বলেন যে ভাই বুজুর্গ আর দুষ্ট, এর দ্বারা কি হবে, বলেন যে আমাদের সেখানে ইস্তেকামত থাকবে না। বলেন যে যখন নকল হরকত ছুটিয়ে যায় আর দাওয়াতের যে আসবাব অন্য কিছুকে যদি আমরা বানাই আর নকল হরকতকে ছাড়িয়ে দিই, সে বলেন যে ভাই দুষ্ট ইস্তেকামত ছাড়িয়ে যায়। আর এরপরে কি হয়, বলেন যে আস্তে আস্তে মানুষ দিন থেকে আস্তে আস্তে থাকে, বলেন যে এরকম ভাবে দিন ছুটিয়ে তাদের হাত থেকে দিন ছুটিয়ে যায়। সেটার কারণ কি, বলে যে সবার কারণে হল এটা যে যখন দিনের জন্য অন্য কোন তরিকা ধরা হইল আর যে সাহাবাওয়ালা তরিকা ছিল উম্মতের মধ্যে দিন পৌঁছানোর জন্য এইরকম ভাবে নকল হরকত এবং জান ও মালের কোরবানি, বলেন যে যখন এইটা থাকে না তো আস্তে করে বলেন যে আর ওই ইস্তেকামতটা থাকে না, ইস্তেকামতটা খতম হয়ে যায়। তো বলেন যে ইস্তেকামতের জন্য আল্লাহ পাকে এইটা শর্ত লাগাই দিয়েছেন, সেটা কি, বলেন যে সেটা হইল যে যখন মুজাহিদা করবে তো মুজাহিদার দ্বারা বলেন যে জান ও মালের কোরবানি দিবে, তো এদের দ্বারা তার মধ্যে কি ফায়দা হবে, বলেন যে এরকম ভাবে তার মধ্যে ইস্তেকামত আসবে। আর বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট, যদি নকল হরকতকে বাদ দিয়ে দেওয়া হয় আর অন্য কোন তরিকায় সেই দিনের মেহনতকে নিয়ে নেওয়া হয়, অন্য কোন তরিকা ধরা হয়, তাহলে বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট ইস্তেকামত থাকবে না, বলকে কি হবে,
বলেন যে আস্তে আস্তে মানুষ ওই দিনকে ছাড়িয়ে দিবে, দিন ছুটতে থাকবে। বলেন যে এই জন্য বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা বয়ান করছেন। বলেন যে ভাই দোস্ত, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই সমস্ত ঘটনা, বলেন যে কেন, বলেন যে সেটার থেকে আমরা দাওয়াতকে বুঝে নিতে হবে। বলেন যে এমনি শুধু শোনানো হয়েছে না। বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন রুমের হাতে উনি ধরা বললেন, তো ধরা পড়ার সাথে সাথে ওই রুমের বাচ্চা ওনাকে বলল যে কি করো, তুমি ইসলাম ছাড়িয়ে দাও আর নাসারা হয়ে যাও। তো নাসারা হয়ে গেলে কি হবে, বলে যে আমি তোমাকে অর্ধেক বাচ্চা হাতিয়ে দেব। তিনি বলেন যে ভাই দোস্ত, উনি সাথে সাথে এই কথা বললেন যে তোমার যদি সমস্ত রাজ্য দাও তবু আমি ইসলাম ছাড়তে রাজি নাই। কেন, বলে যে দোস্ত, জান আর মাল যখন লাগে বলে যে সেইটার সাথে মানুষের ফিত্রতার মহব্বত করে হয়ে যায়। কোন জিনিসের সাথে যদি তার জান আর মাল কোন জিনিসের উপরে লাগে এদের দ্বারা তার ফিত্রতে বলে যে ফিত্রতান মানুষের মহব্বত পয়দা হয়ে যায়। তো যখন দিনের জন্য নকল হরকতের পিছনে তার জান আর মাল লাগে, তো বলে যে দোস্ত, যখন সে কি করে, বলে যে দিনের সাথে তার মহব্বত পয়দা হয়ে যায়। আর এই জন্য সারা দুনিয়া বলেন যে কসম করে বলতে পারবো যে সারা দুনিয়া এটা বলা হয়েছে যে মশার ফ্যানে পাঠার সমান না, বলে এটা তো বুঝাইবার জন্য। বলে যে ভাই দোস্ত, এই যে হাইফের দুনিয়া দিয়া বলে যে কখনো সে দিন ছাড়তে রাজি হবে না। আর বলে যে দোস্ত, যদি আল্লাহ বলে যে দিনের জন্য নকল হরকতকে সরিয়ে দিল, বলে যে দিনের জন্য নকল হরকত করে না, আর বলে যে তার জান ও মাল বলে যে আপনা জরুরত প্রয়োজনের মধ্যে খরচ করতে থাকে, বলে যে বিবি বাচ্চার পিছনে তার জান ও মাল খরচ হইতে থাকে, তো বলে যে এটারে কি দাঁড়াইল, বলে যে ফিতরতান মহব্বতটা তার ফিতরি যে একটা মহব্বত, বলে যে সেটা হিসেবে ওই সমস্ত শিশু আকবরের সাথে আসিয়া গেল। আর বলেন যে যখন এদের সাথে আসিয়া যাবে, তো বলেন যে এদের জন্য সে দিন ছাড়িয়ে দিলে তার কোনো অসুবিধা হবে না, বাধা হবে না। বলেন যে হবে পরিবর্তন, মিল্লতের পরিবর্তন, মানে দিন ছাড়িয়ে দিচ্ছে মানুষে, সেটার কারণটা কি? বলেন যে সেটার কারণ যদি আমরা চালাস করি, বলেন যে সেটার কারণটা হলো এটা যে আজকে জান আর মাল মুসলমানের যে ঘরে লাগার ছিল, বলেন যে সেই ঘরে এনেকে জরুরতের মধ্যে প্রয়োজনের মধ্যে খরচ করতেছে। এই জন্য এটাই মহব্বত থাক, আর এটার জন্য যা করার সে দরকার করতেছে, সাধারণ দুনিয়ার জন্য সে দিন ছাড়তেছে। আর বলেন যে বহন দুস্থ কি হয়, বলেন যে জান ও মানে তারা নকল হরকতের পিছনে সে চলতে থাকে, নকল হরকত লাগায়, তো বলেন যে এর বিনিময় বলে যে তার মহব্বতটা এই দিনের সাথে আসে, আর এই দিনের জন্য সে সব কিছু প্রদান করতে পারে, সব কিছু ছাড়তে পারে। সেই জন্য বলেন বলেন দুস্থ কি করছেন, ওই যে সাহাবিরে বলা হইল, বলে যে মানুষের লোক দেখানো হয়, বলেন যে এখন লুপ্তে চাল যেটার সাথে মহব্বত সেটারই সে প্রাধান্য দিবে, নাহলে তার ভয় দেখানো হয়, ভয় করা হয়, তো বলেন যে ভয়ও কিছু হবে না, কিন্তু চাল এটার সাথে সম্পর্ক পয়দা হয়ে যায়। এখন বলেন যে দোস্ত, এর জন্য যদি আমরা কি করি, বলেন যে দাওয়াতের যে আমরা ভালো করে দাঁড়ানোর মেহনত নিতে হবে, যে দাওয়াতটা উন্নতের মধ্যে পৌঁছানোর জন্য দিন পৌঁছানোর মাধ্যম যদি নকল আর হরকতকে আমরা না নিই, না নিয়ে যদি অন্য বলতে পারি, তো বলেন যে আলাদ আর মাত্র নিজেই সামনে থাকিয়ে দেবে, হাতে কোথার বাকি থাকবে না। বলেন যে দোস্ত, এই জন্য বলেন আমাদের নকল আর হরকত আর এটার পিছনে যখন মুজাহেদা হবে, তো মুজাহেদের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন জল্লাহ তাকে ইস্তেকামত প্রসিদ্ধ করবে। বলেন যে দোস্ত, মানুষ দিনের উপরে জন্মার জন্য আল্লাহর নসরত ব্যতীত, আল্লাহর সাহায্য ব্যতীত কখনো মানুষ সে জমতে পারে না, তার ইস্তেকামত আসে না। আর ইস্তেকামত আল্লাহ পাক করা হয়েছে আল্লাহর সাহায্য আর মদত কখন আসবে, যখন একজনে তার দিনের সাহায্য করবে, দিনের জন্য তার জান আর মাল লাগবে, তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ তখন তার সেখানে মুজাহিদা হবে। আর বলেন যে এই মুজাহিদার উপরে আল্লাহ সে দিনের সাহায্যকারী হবে, আর যখন সে দিনের সাহায্য করবে দুস্থ, তো বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে সাহায্য আসবে, আর যখন আল্লাহর পক্ষ থেকে তার সাহায্য হবে, বলেন তার বিনিময় তার দিনের উপরে ইস্তেকামত প্রসিদ্ধ হবে। বলেন দোস্ত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানলে কেন মানুষের মধ্যে মুজাহিদার মাত্রা রাখছেন, আর বলেন যে যখন সে মুজাহিদা করবে তো তার দ্বারা তার মধ্যে ইস্তেকামত আছে। বলেন যে দোস্ত, হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মালফুজ, বলেন যে ওনার কথা আমল সুজাতের মধ্যে সফল হয়েছে। বলেন যে যদি একজন মানুষ একবারে পাক্কা দিন দা পুরা দিনের উপর চলতেছে, কিন্তু সে তার মধ্যে নকল হরকত নাই, দিনের জন্য সে এরকম যান মাল লাগাচ্ছে না,
বলেন যে এইরকম ভাবে দিনের জন্য তার যান বলেন যে ভাই দিনের মেহনতের সাথে বলেন যে সাড়ে দিনের সৌভাগ্য দিতে সে সঙ্গে না নিয়ে চলে তাহলে বলেন যে সে দিনের সাহায্যকারী হবে না বলেন যে দুষ্ট সে দিনের সাহায্যকারী হবে না লোকটা সে দিনদার কিন্তু বলেন যে দুষ্ট দিনদার কিন্তু সে দিনের বলেন যে দিনের সাহায্যকারী হবে না আর যদি সে দিনের সাহায্যকারী না হয় তাহলে বলছেন যে ভাই দুষ্ট আল্লাহর সাহায্য সে পাবে না আর আল্লাহর সাহায্য যদি না পায় তাহলে সে দিনের উপরে চলতে পারবে না তার ইস্তেকামত প্রতিষ্ঠিত হবে না ইস্তেকামত তো আল্লাহর সাহায্যের উপরে আছে সেই জন্য বলে যে ভাই দুষ্ট আল্লাহ আল্লাহ শাহরু আমার আওয়ারুহ মানুষের মধ্যে মুজাহাদার বার্তা রাখছে তো যখন জান আর মালের কোরবানি বলেন যে দিন বলেন যে যখন নকল হরকত করবে দিনের সুবাদের সঙ্গে নিয়ে তো বলেন যে এর দ্বারা অন্যর মধ্যে দিন যাইতে থাকবে আর উপদের মধ্যে দিন পড়বে এর মাধ্যমে আর এই তরিকার মাধ্যমে কি হবে বলেন যে সর্বোচ্চ ইস্তেকামত পয়দা হবে তো এই জন্য বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট নকল হরকতকে দিনের জন্য নকল হরকতকে যদি আমরা আলাদা করি বলে নিজের বদল কিছু হইতে পারে না এই জন্য আমার দিনের উপরে জমা এবং উন্নতের মধ্যে দিন পৌঁছা বলেন যে ধাওয়ার যে বলা হয় এটা ভালো করে বুঝতে হবে যে এটা হলো মুজাহেদার মাধ্যমে আল্লাহ সত্যই দিছে যে যদি তুমি মুজাহেদা করো তো মুজাহেদার উপরে তোমার কি হবে বলেন যে হেদায়তের রাস্তা করবে বলেন যে যত নবী পিছনে গেছে সমস্ত আম্বি আলী ইসলাতামের দাওয়াতকে দেখি এবং সাহাবাই কেরাম ওয়ালা দাওয়াত আমরা যখন দেখতে যাইব তো বলেন যে সমস্ত আম্বি আলী ইসলাতাম ওনাদের দাওয়াতটা হয়েছে ওনারা মানুষের কাছে গেছেন বলেন যে ভারত দুর্গ দুষ্ট মানুষ রেখে মানুষের ঘরে ঘরে গেছে মানুষ অভিজ্ঞের কাছে গেছে উন্নতের কাছে গেছে সাহাবাই কেরাম ওনাদের যান মানের প্রধান হিসেবে ওনারা মানুষের কাছে গেছে যাইয়ে যাইয়ে বুঝেছে তো বলেন যে ভাই আর বুজুর্গার দুষ্ট যখন হরকত হয়েছে দিনের সুবাদের সঙ্গে নিয়ে যখন হরকত করছেন তো বলেন যে ভাই আর বুজুর্গার দুষ্ট এর দ্বারাই দিন দিতে হয়েছে বলেন যে ভাই দুষ্ট এরপরে হইল বলেন যে সবচেয়ে বড় জিনিস হইল যেটা উপকারী হবে বলেন যে সেটা হইল ইনফরাদি দাওয়াত বলে এক একজনকে যাইয়া বোঝানো এক একজনের সাথে যখন আমি কথা বলতে থাকবো এক একজনের কাছে আমি ফর্জ ফরজান আমরা যখন যাইতে থাকবো আর ওদেরকে আমরা যাইয়া এইরকম ভাবে জাল আর মালের কোরবানির সাথে আমাদের এই মেহনতটা হবে এক এক ব্যক্তির সাথে কাছে আমরা যাইব তো বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট এইটার দ্বারা সবচেয়ে বড় ইস্তেকামত আমাদের মধ্যে পয়দা হবে দিনের মধ্যে পয়দা হবে আর না হয়তো বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট ওই শুধু আলাপ আর মাধ্যম থাকিয়ে যাবে তো বলেন যে দিনের মধ্যে আর ইস্তেকামত থাকবে না তো বলেন যে দিন মিল্লত পরিবর্তন করা এটা আর কোনো মুশকিল থাকবে না আর যখন আমরা এইভাবে ইনফরাদি দাওয়াতের মাধ্যমে এক এক ব্যক্তির কাছে আমরা যেতে থাকবো আর দিনের সব সেবাকে নিয়ে আমরা চলতে থাকবো তো বলে যে এর দ্বারা তো এমনিভাবে দিন এরকম পৌঁছতেই থাকবে আর সাথে সাথে যিনি দাওয়াত দিল তার মধ্যে সেলাবে তার ইস্তেকামত করা হবে।